হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আজকের ভিডিওতে কী নিয়ে কথা বলবো তোমরা তো আবার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো। সো বন্ধুরা, আজকের এপিসোডে আমরা প্লে পয়েন্ট নিয়ে কথা বলবো। তো আমরা কীভাবে বেশি বেশি প্লে পয়েন্ট পাবো, কিংবা অনেকের প্লে পয়েন্ট আসতেছে না, কেন আসতেছে না, সেগুলো নিয়ে কথা বলবো, এবং কীভাবে আমরা সবগুলো প্লে পয়েন্ট নিতে পারি, তো সেটা নিয়ে কথা বলবো। চলো শুরু করি আজকের ভিডিও। আর ভিডিও শুরু করার বলে রেখে, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও, এবং যে পাশে যে ঘন্টার অ্যাকাউন্ট আছে না, সেটাতে ক্লিক করে অলে ক্লিক করে দিও, এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আমি প্রথমে চলে যাবো প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর আমি আমার প্লে পয়েন্টটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমার এখানে প্লে পয়েন্ট অপশন আছে, এখানে আমার 30 পয়েন্ট আছে। তো তোমরা যারা প্লে পয়েন্ট এখনও পাও নাই, কিংবা প্লে পয়েন্টের মানে বোঝো না, সেটা আমি বলে দিচ্ছি। তো প্লে পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা দিয়ে আমরা গুগল প্লে গিফট কার্ড নিতে পারি। তো গুগল প্লে গিফট কার্ড দিয়ে আমরা যে কোনো গেমের যে কোনো কিছু কিনতে পারি, পাবজি, ফ্রি ফায়ার, স্পেশাল এয়ার ড্রপ, স্পেশাল অফার, এমনকি ফ্রি ফায়ারের ডায়মন্ড, পাবজির ইউসি, ক্ল্যাশ অফ ক্ল্যানের গোল্ড পাস, এগুলো আমরা কিনতে পারি যে কোনো গেমের যে কোনো কিছু, এভরিথিং, ঠিক আছে। তো ওই কার্ডটা আমরা এই প্লে পয়েন্টের মাধ্যমে ফ্রিতে নিতে পারি। তো গাইজ, এটা কীভাবে এই প্লে পয়েন্টটা অপশনটা পাইতে হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে। তো অবশ্যই কিন্তু এটা পাইতে হলে তোমাদের জিমেলটা ইউএসএ করতে হবে, আর কীভাবে খুবই ভালোভাবে জিমেলের লোকেশন চেঞ্জ করতে হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটার লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ফার্স্ট ওই ভিডিওটা দেখে নিও, তারপর তোমরা এই ভিডিওটা দেখো। দেখতে পাচ্ছ বন্ধুরা প্লে পয়েন্ট আছে। তো জাস্ট আমি প্লে পয়েন্টের উপরে ক্লিক করতেছি। তো প্লে পয়েন্টের উপরে ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে বন্ধুরা, ওয়েট করো। তো গাইজ, দেখতে পাচ্ছ আমার এখানে 30 পয়েন্ট আছে, আর এখানে গাইজ দেখতে পাচ্ছ 170 পয়েন্ট হলে আমি কিন্তু গোল্ড লিগে যাব। তো এটা কিন্তু লিগ সিস্টেম, প্রথমে তোমাদের ব্রঞ্জ দিবে, তারপর গোল্ড, তারপর তোমরা আস্তে আস্তে এরকমভাবে লিগ তোমাদের উপরে উঠতে থাকবে। আর লিগ উপরে উঠলে কী হয় আমি বলে দিচ্ছি। সো গাইজ, এখানে দেখতে পাচ্ছ একদম লাস্টে দেখো প্যাকেজ নামের একটা অপশন আছে। সো গাইজ, এখানে প্যাকেজ নামের যে অপশনটা সেটা হচ্ছে সিলভার প্রাইস, দেখতে পাচ্ছ সিলভার প্রাইস। আর এখানে এক্সপায়ার ইন মানে 3 দিন, মানে 3 দিন পর্যন্ত এটা কিন্তু টাইম আছে। এর মধ্যে আমাদের আমাকে কিছু রিওয়ার্ড দিবে, আর এটা আমাকে ক্লেম করতে হবে। তো আমি এটাকে ক্লেম করে আমি তোমাদেরকে দেখাবো, তার আগে আমি দেখাচ্ছি আর্নে গিয়ে। তো আর্নে গিয়ে দেখাচ্ছি। তো এখানে তোমরা অনেকেই ভুল করে বসো, যেটা হচ্ছে যে এই অ্যাপসগুলো যেগুলো দেখাচ্ছে এটা কীভাবে আর্ন করবো সেটা নিয়ে তোমাদের অনেক মাথা ব্যথা। তো এটা আমি বলে দিচ্ছি গাইজ, এটা আর্ন করার জন্য তোমরা মানে চেষ্টা করো না, কেননা এইটা হচ্ছে তোমরা এই গেমের মধ্যে কিংবা এই অ্যাপসের মধ্যে যখন তোমরা $1 ইউজ করবে, তাহলে তোমরা 4 পয়েন্ট করে পাবা। আর 4 পয়েন্ট পাওয়ার জন্য $1 ইউজ করার কোনো মানে হয় না। তোমাদের যদি প্রয়োজন হয় যে আমি এই গেমের মধ্যে মানে আমি একটা কিছু কিনবো, তাহলে কিন্তু তোমরা এই পয়েন্টগুলো পেয়ে যাবো। তো গাইজ, এটার চিন্তা আসলে বাদ দিই। তো গাইজ, আমি মানে আমরা ফ্রিতে কীভাবে এটা আর্ন করতে পারি বেশি বেশি সেটা নিয়ে কথা বলছি। তো এখানে দেখতে পাচ্ছ গাইজ, উপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে 100 পয়েন্ট। তো এই পয়েন্টটা আমরা কীভাবে আর্ন করবো? তো গাইজ, দেখতে পাচ্ছ আমার এখানে 3টা টিক চিহ্ন কিন্তু চলে আসছে, আর 2টা হলে কিন্তু আমি 100 পয়েন্ট পেয়ে যাবো। তো গাইজ, এটা কীভাবে হয় আমি বলে দিচ্ছি। তো এখানে লেখা আছে কি দেখো, মেক 5 পার্সেস অফ 0.99 অর মোর টু আর্ন 100 পয়েন্ট। সো গাইজ, এখানে লেখা আছে তোমরা যদি $1 মানে $0.99, তার মানে $1 একটু কম, মনে করো $1 মানে $1 কোনো কিছু পারচেস করো, তাহলে কিন্তু তোমাদের একটা একটা করে টিক চিহ্ন হয়ে যাবে। সো গাইজ, এখানে তোমরা যখন মানে $1 বেশি নিলেও হবে, কিন্তু $1 কম নিলে হবে না, এই যে 0.99 হতে হবে। সো গাইজ, এটা নীল যখন তোমরা 5 বার নিবা এরকম, তাহলে তোমাদের এই ট্রাক্সটা কমপ্লিট হয়ে যাবে, আর এটা তোমরা 100 পয়েন্টটা পেয়ে যাবে। আর এটার কোনো ডেট কিন্তু এখানে দেওয়া নাই, তার মানে এটা কিন্তু আনলিমিটেড, আমরা যে কোনো সময় এটা পূর্ণ করে 100 পয়েন্ট নিতে পারি। সো গাইজ, আমি যখন আরও 2টা মানে কিনবো গোল্ড পাস কিংবা যে কোনো কিছু আমি কিনবো $1, তখন কিন্তু আমাদের এই ট্রাক্সটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এখন বন্ধুরা বলে দিচ্ছি আরও কীভাবে আমরা আর্ন করবো। তো গাইজ, একটু নিচের দিকে চলে যাই। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের আমাদেরকে কিছু অ্যাপস দিছে, আর এটাকে ইনস্টল করলে কিন্তু আমরা ইনস্ট্যান্ট পয়েন্ট কিন্তু পেয়ে যাবো। সো গাইজ, আমি দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট আমি এই গেমটার উপর একটা ক্লিক করি। তো এখানে গাইজ, তোমরা অবশ্যই তোমরা খেয়াল করবে এখানে কিন্তু তোমাদের কোনো ডলারের কথা বলে নাই, জাস্ট এখানে কোনো ওয়েস্ট করার কোনো কথা বলে নেই, জাস্ট তুমি জাস্ট ইনস্টল করবা, আর এই অ্যাপসগুলো সবার নিচে তোমরা পেয়ে যাবা। আর অনেকে বলছো যে ভাই এই অ্যাপস তো আমার আসে না। সো গাইজ, তোমরা জাস্ট ওয়েট করো, তোমাদের অ্যাপসগুলো চলে আসবে। তো আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমাদের যাদের প্লে পয়েন্ট অপশনটা চলে আসছে এবং অ্যাপসগুলো আসে নাই, তোমরা জাস্ট ওয়েট করো, চলে আসবে। আমার মতোই দেখতে পাচ্ছ চলে আসবে। এটা কিন্তু একটু টাইমও নিতে পারে, যেমন ধরো একবার আসলো 2-3 দিন পরে আবার আসতে পারে, অথবা 1 মাস 1.5 মাসও লেট হতে পারে, এটা বলা যায় না কখন আসে আর কখন যায়।
সো গাইজ আমি এখানে ক্লিক করছি, তো ক্লিক করার পর গাইজ দেখতে পাচ্ছি একটু লোডিং হবে। সো লোডিং হবে, আমার কিন্তু 30 পয়েন্ট ছিল, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানে কিন্তু লেখাই আছে উপরে দেখতে পাচ্ছ আর 10 পয়েন্ট ইনস্টল করার জন্য তোমাদের 10 পয়েন্ট দেবে। তো গাইজ আমি জাস্ট ইনস্টলের উপরে ক্লিক করলাম। সো গাইজ যখন তোমাদের এই যে ওয়াইটিং ফর ডাউনলোড চলে আসবে, তোমরা জাস্ট ক্যান্সেল দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে তোমাদের এমবিগুলোও বেঁচে যাবে আর পয়েন্টটা তোমরা ইজিলি কিন্তু পেয়ে যাবে। তো আমি জাস্ট ক্যান্সেল করে দিচ্ছি। সো গাইজ দিলাম ক্যান্সেল করে, আর এখানে আমি এখন ব্যাক করব। সো গাইজ দেখি দেখতে পাচ্ছ গাইজ ব্যাক করার সাথে সাথে আমার এখানে 40 পয়েন্ট কিন্তু হয়ে গেছে। জাস্ট আমি ওইগুলোও এরকম করে নিব। তো আমার এখানে কিন্তু 1 MB খরচ হচ্ছে না, আমি জাস্ট ইনস্টলে ক্লিক করলাম এবং ক্যান্সেল মেরে দিলাম। তো আমার পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, আর এটা পরবর্তীতেও কোনো সমস্যা হবে না। আমি এরকম করেই নিচ্ছি সবগুলা। তো গাইজ দেখতে পাচ্ছ আমি এরকম করেই নিয়েছি, আর এখানে আমার পয়েন্ট কিন্তু আনলিমিটেড হয়ে যাচ্ছে। তো এখানে 60 পয়েন্ট হয়ে গেছে, আমার কিন্তু 30 পয়েন্ট ছিল। আর এখানে আমি আবারও আর্ন করতেছি এখানে $5, মানে সরি বন্ধুরা 5 পয়েন্ট। সো গাইজ এটা কী দেখাচ্ছে? আচ্ছা ওকে ওকে মেরে দিচ্ছি, আর এখানে ওয়াইটিং ফর ডাউনলোড চলে আসছে, আর এখন আমরা ক্যান্সেল মেরে দেবো। তো এখন আমাদের 65 পয়েন্ট হয়ে গেছে, আর এটাকে আমরা ইনস্টল করবো না। তো এখানে কী লেখা আসছে? তো আচ্ছা আচ্ছা, এটা এখনও রিলিজ হয় নাই। তো এখানে আমরা কী করব, ব্যাক মেরে দিই। তো দেখি এটা, সো গাইজ এই অ্যাপসটা এখনও রিলিজ হয় নাই, তো এটা জাস্ট ব্যাক করে দেবো। এটা কামিং সন দেখাচ্ছে, তো এটা আমরা পরে আন করবো। তো গাইজ এখন চলে যাব প্যাকেজে। তো প্যাকেজে যাওয়ার পর আমরা যখন এই যে দেখতে পাচ্ছ সিলভারের যে প্রাইসটা আছে সেটা আমরা ক্লেম করব। তো এটা আমরা ক্লেম করতেছি। সো গাইজ এটা একবার টাচ করলে কিন্তু হয়ে যাবে, আর এখানে আমাকে যে কোনো পয়েন্ট দিতে পারে। সো গাইজ দেখতে পাচ্ছ এখানে 5 পয়েন্ট আমাকে দিয়ে দিয়েছে, আর এটা কিন্তু 50 পয়েন্ট পর্যন্তও হতে পারে। এখানে ভাগ্য যদি তোমাদের ভালো থাকে তাহলে এখানে তোমরা 50 পয়েন্ট পেয়ে যেতে পারো। সো গাইজ দেখতে পাচ্ছ আমি এখানে 30 পয়েন্ট থেকে সোজা 70 পয়েন্টে পৌঁছে গেছি। এখানে আমি তোমাদের লিগ সিস্টেমটা দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ গোল্ডের উপর একটা আই চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে তোমরা লিগ সিস্টেমটা দেখতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ আমি আর 130 পয়েন্ট হলে আমি গোল্ডে পৌঁছে যাব। আর গোল্ডের যে প্রাইসটা সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছ এখানে উইকলি যে প্রাইসটা সেটা হচ্ছে যে তোমরা 200 পয়েন্ট পর্যন্ত কিন্তু এটা প্যাকেজে তোমরা জিততে পারো। আর এখানে একদম লাস্টে দেখতে পাচ্ছ যে প্লাটিনাম লেখা আছে। তো প্লাটিনামে তোমরা গেলে একবার যদি তোমরা প্লাটিনামে যেতে পারো, তো এটা যাওয়ার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে উইকলি তোমরা 500 পর্যন্ত উইন হতে পারো। সো গাইজ বুঝতে পারছো 500 পয়েন্টে কিন্তু তোমাদের প্রায় মানে $5, তো সোজাসুজি 500 পয়েন্টে কিন্তু $5-ই হয়। তো এখানে তোমরা 500 পয়েন্ট কিন্তু জিততে পারো। আর যদি তোমরা 500 নাও জিতো, 100 কিন্তু কনফার্ম জিতে যাবা। আর 100 হলে কিন্তু $1, তো তোমরা সপ্তাহে $1 কিন্তু কনফার্ম পেয়ে যাচ্ছ। আর এখানে ভাগ্য যদি তোমাদের ভালো থাকে তাহলে $5 পেয়ে যাচ্ছ, আর অন্য দিক দিয়েও ইনকাম হচ্ছে। তো আমি চেষ্টা করছি প্লাটিনামে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ আমার এখানে অনেকগুলো পয়েন্ট কিন্তু হয়ে গেছে, আর তো আমি অনেকদিন ধরে ইউজ করতেছি, এটা খুবই ভালো লাগে। তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পারছো যে বিষয়টা প্লে পয়েন্টের উপরে যে বিষয়টা, তো অনেকে তোমরা রিকোয়েস্ট করেছিলে, এই জন্য আসলে আরেকটা ভিডিও বানালাম। গাইজ যেটা বলতে ভুলেই গেছিলাম সেটা হচ্ছে যে কীভাবে তোমরা গুগল প্লে গিফট কার্ডটা নেবা, মানে গুগল প্লে ব্যালেন্সটা কীভাবে নেবা। সো সেটা নেওয়ার জন্য তোমরা জাস্ট ইউসে ক্লিক করবা। ইউসে ক্লিক করার জন্য ইউসে ক্লিক করার পর তোমরা অনেকগুলো অপশন পেয়ে যাবে। এখান থেকে তোমরা যে কোনো কিছু কিন্তু এখান থেকে কিনতে পারো। সো গাইজ এখানে দেখতে পাচ্ছ যে গেট ইন এ ফ্রি ফায়ার বয় আটে, তো এখানে অনেকগুলো পয়েন্ট চলে আসছে। তো এখানে 500 পয়েন্ট কিন্তু এখান থেকে তোমরা সরাসরি বয় আটে যে ইভেন্টটা আছে সেটাতে তোমরা নিতে পারো। আর এখানে কল অফ ডিউটি আছে, বিভিন্ন গেমসের আছে, সোজাসুজি তোমরা গুগল প্লেতে নিতে পারো। গুগল প্লেতে নেওয়ার জন্য গাইজ দেখতে পাচ্ছ একটু নিচের দিকে চলে যাবা। তো নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে গুগল প্লে ক্রেডিট লেখা আছে, জাস্ট এটাতে ক্লিক করবা। তো ক্লিক করার পর কিন্তু অটোমেটিকলি তোমাদের যে ব্যালেন্সটা আছে সেখানে তোমাদের যোগ হয়ে যাবে, প্লে স্টোরের যে ব্যালেন্সটা আছে সেখানে যোগ হয়ে যাবে, আর তোমরা এটা দিয়ে তোমরা যে কোনো কিছু কিনতে পারবা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অবশ্যই আমার পাশে থাকো এরকম ভিডিও পাওয়ার জন্য।